সারা রাজ্য জুড়ে আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আসানসোলের বিভিন্ন স্কুলেও পড়েছে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র। আর এই উপলক্ষে জীবনের প্রথম বড় পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে পরীক্ষা কেন্দ্রে কলম, গোলাপ ফুল, জল, মিষ্টির মতো বিভিন্ন সামগ্রী নিয়ে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আজকে আমরা এখানে আসানসোল শিল্পাঞ্চলের নানান স্কুলে যেখানে সেন্টার হয়েছে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা গোলাপ ফুল এবং পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে তাদের পরীক্ষা ভালো হয়, তারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে। এবং এই মুহূর্তে আমরা আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুলের সামনে রয়েছি। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, সকলের পরীক্ষা ভালো হোক, তাদের ভবিষ্যৎ ভালো হোক। তবে এই বিষয়টিকে কটাক্ষ করলেন বিজেপি প্রদেশ নেতা কিষানেন্দু মুখোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন শোনাবো। আমি এটা শুনেছি, কালকে কিছু দেখলামও কিছু নেতা ওই পেন টেন এইসব দেওয়া করে দিচ্ছে, মিষ্টি টিষ্টি দিচ্ছে, এইসব করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেই সব নেতার উদ্দেশ্যে, আপনারা আপনাদের যেটা কাজ, শাসক দলের আপনারা সরকারে আছেন, আপনাদের যেটা কাজ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুরো লাটে উঠিয়ে দিয়েছেন। পরীক্ষায় পাশ করে তারা চাকরি পাচ্ছে না। আজ 1000 দিনের উপর SLST ছাত্ররা কলকাতার রাস্তায় বসে রয়েছে, সেখানে কিছু আপনারা করছেন না। আপনারা আপনাদের নেতাদেরকে বলুন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এত বড় অবনতি হলো কেন, সেগুলো না করে ইলেকশনের আগে আপনারা লোক দেখানো, পেন, পেন্সিল, মিষ্টি এইসব দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আপনারা কীরকম ছেলেখেলা করেছেন, এর জবাব আগামী লোকসভায় পশ্চিমবঙ্গের মানুষ দেবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Home, away from home.